মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেখতে অপরূপ লাগছে এবং অন্যরকম লাগছে। মানে ক্রিকেট মাঠে উৎসব, ক্রিকেট মাঠে আনন্দ আয়োজন, ক্রিকেট মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাই হতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে। এবং একটু দূরে দেখা যায় স্টেজ, মূল মঞ্চ, যেখানে নাচবেন গাইবেন বড় বড় তারকারা। বাংলাদেশের তো আছেই, ভারতের কয়েকজন সুপারস্টার মাতাবেন মিরপুর স্টেডিয়াম। 8 তারিখ বিকেল থেকে শুরু হবে এই মহাযজ্ঞ, যেখানে পারফর্ম করবেন ক্যাটরিনা কাইফ, সালমান খান, সোনু নিগম, কৈলাশ খের এবং বাংলাদেশের 2 সুপারস্টার জেমস এবং মমতাজ। সো এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। একই সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এত জাকজমক এক অনুষ্ঠান উদ্বোধন করবেন, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী, একই সঙ্গে বলিউডের সুপারস্টার, মানে ক্যাটরিনা সালমান এক মঞ্চে, ভাবা যায়, এটা সত্যি অনবদ্য। এবং জেমসের গান, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার কাছে জেমসের গানটা, যখন রাতের বেলা জেমস গান গাইবেন, তার একের পর এক বাংলাদেশের হিট গানগুলো, তখন উন্মাতাল হবে পুরো গ্যালারি, যারা আমন্ত্রিত অতিথি, যারা মাঠে বসে দেখবেন, 10,000 টাকা টিকিট। এবং আমি আছি গ্র্যান্ড স্ট্যান্ডে, এখানে টিকিট 2,500, আশপাশে 5,000, গ্যালারিতে আছে 1,300-1,500, এরকম টিকিট আছে। সো এই হচ্ছে মিরপুর স্টেডিয়াম, একদম সাজসাজ রপ। মনে হয় আর কয়েকটা দিন লাগবে, কয়েকটা দিন না, কয়েকটা ঘন্টা লাগবে। 8 তারিখ উদ্বোধন, আজকে 6 তারিখ, কালকে দিনে প্রস্তুত হয়ে যাবে, পুরো মঞ্চ প্রস্তুত হয়ে যাবে, খুবই স্ট্রংলি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, আলোকসজ্জা থাকবে, মানে সেই কাণ্ড আর কি, সেই কাণ্ড। গ্রাউন্ড স্টাফরা কাজ করছেন, পরিচ্ছন্নতা কর্মী আমাদের খালারা, যারা রাত দিন পরিশ্রম করছেন মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তারা কাজ করছেন। এই পাশে শহীদ জুয়েল স্ট্যান্ড থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। আর মানে পিছন থেকে তো দেখা যাবে না, মানে পিছনের গ্যালারিটা, যেটা একদম রোদের মধ্যে থাকে, যখন আমরা ম্যাচ দেখি দিনের বেলা, সেই গ্যালারি থেকে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে না। ওইদিকে ভিআইপি বক্স, একই সঙ্গে শহীদ মুশতাক স্ট্যান্ড থেকে দেখা যাবে। শহীদ মুশতাক স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ড, হসপিটালিটি বক্স, ওইদিকে জার্নালিস্টরা থাকে, আমরা থাকি এইখানে একটা ঘরে। যাই না সেদিন বন্দি থাকবো কিনা, কারণ অনেক বড় প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার থাকবেন, সো আমাদেরকে একটু সুযোগ দেওয়া হবে কিনা যে মাঠে বসে পারফরমেন্স দেখার জন্য, দেখা যাক। তবে এই হচ্ছে মাঠ, সেজে উঠেছে মাঠ মিরপুর স্টেডিয়াম, দেখতে একটু অন্যরকম লাগছে। যে মাঠে সারাক্ষণ খেলাধুলায় মত্ত থাকে, ব্যস্ত থাকে ক্রিকেটাররা, সেই মাঠে বিকেলবেলার থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ব্যস্ত থাকবেন পারফর্মাররা, যারা মানে সেলিব্রিটি এবং সুপারস্টার, নট অনলি সেলিব্রিটি, সুপারস্টার, মানে গ্লোবাল সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় তারকা গানের জগতে জেমস, যার গান শোনা, গান দেখা খুব প্রাপ্তির একটা ব্যাপার। সো ওই কিছু এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছেন মাঠে এখনও কিছু কর্মীরা কাজ করছেন, বাঁশের ব্যাপারটা আছে এখানে বিভিন্নভাবে, যেন মাটি পোতা না হয়, মাটিতে যেন বাঁশ পোতা না হয়, সেজন্যই একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার জন্য সাধুবাদ জানাই বিসিবিকে, মাঠের কোনো ক্ষতি হবে না, এটা খুবই অ্যামেজিং ব্যাপার যে মাঠের কোনো ক্ষতি হচ্ছে না, চেয়ারগুলো বসানো হচ্ছে ভালো চেয়ার, যেটা মাটিতে গেঁথে যাবে না, ঘাসের ক্ষতি হবে না, এমনটাই করা হচ্ছে। এবং পুরো ব্যাপারটা তদারকি করছেন আমাদের মাঠের যিনি কিউরেটর, গামিনিডি সিলভা শ্রীলঙ্কান, তিনি দেখভাল করছেন। এছাড়া গ্রাউন্ডস কমিটি আমাদের আছে, তারা দেখভাল করছেন, মানে মাঠের ক্ষতি করা যাবে না, এটা বিসিবির কনসার্ন, আমাদের কনসার্ন, সকলের কনসার্ন। এবং সবাই চায় মাঠটাকে সংরক্ষিত করে, মানে সেফ রেখে, নিরাপদে রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এবং খুব আগ্রহ আমার নিজেরও আছে এই অনুষ্ঠানে দেখব, টেলিভিশন ব্রডকাস্ট করা হবে নিঃসন্দেহে। এবং আবারও বলছি, 8 তারিখ বিকেলবেলা একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার হয়ে যাবে মিরপুর স্টেডিয়ামে, হোম অফ ক্রিকেটে। ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড, অ্যান্ড ইউ আর অলসো।
যারা মাঠে বসে দেখতে পারবেন না, আফসোস করার কোনো দরকার নেই, টেলিভিশনে দেখবেন। তবে প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে, বাংলাদেশ 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের হয়তো আগ্রহ আছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটা একদম স্বচক্ষে দেখবেন, স্বচক্ষে উপভোগ করবেন। কিন্তু সেটা হয়তো সম্ভব না, কারণ গ্যালারিতে যে সীমাবদ্ধতা রয়েছে, আসন সংখ্যা রয়েছে। সো সব মিলে আপনি উপভোগ করবেন টেলিভিশনে, হোম স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে, বিভিন্ন জায়গায়। এটাই বড় প্রাপ্তি, এটাই বড় আয়োজন। সবচেয়ে বড় কথা এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে মাঠের লড়াই যেন জমজমাট হয়, জাঁকজমক হয়, মাঠের লড়াইটা যেন প্রতিযোগিতাপূর্ণ হয়। আমি তো বেশি জুম করে মঞ্চ দেখাতে চাই। মঞ্চে উঠছেন গামিনী সিলভা, যিনি তদারকি করছেন, মানে তার মাঠটা হচ্ছে তার সন্তানের মতো, এটা আমাদেরও সন্তানের মতো বা আমার খুব আপন জনের মতো। মাঠের যেন কোনো ক্ষতি না হয়। যখন আমি মিরপুর স্টেডিয়ামে মানে মাঠে ঢুকি, পা ফেলি, একটা আরাম পাই, একটা স্বস্তি পাই, এটা বোঝাতে পারবো না। এবং ক্রিকেট মাঠটা, বিশেষ করে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলাটা এত প্রিয় আমার। ধরুন আমি এসেছি অন্য কোনো কাজে, কিন্তু মাঠ দেখা হয়নি, এইটা অতৃপ্তি নিয়ে আমার যাওয়া হয়। সো যখনই আমি আসি, অ্যাটলিস্ট মিরপুর স্টেডিয়ামে আসি, তখন যেন মাঠটা দেখতে পারি, মাঠটা একটু স্বচক্ষে দেখে মাঠের একটা আনন্দ উপলব্ধি করতে পারি, এইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার এবং বড় বিষয় কাজ করে। সাব্বির রহমান রোমান, তিনি আসছেন। এবার কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাব্বির রহমান। নিঃসন্দেহে ক্রিকেটাররা উপভোগ করবেন ম্যাচ। সাব্বির রহমানের প্রিয় নায়িকা বলতে গেলে বলিউডের ক্যাটরিনা কাইফ, তিনি আমার কাছেই বলেছিলেন একটা ইন্টারভিউতে। সো সেই ক্যাটরিনা কাইফের তিনি পারফরমেন্স দেখবেন, নিঃসন্দেহে তিনি দেখবেন। ব্যাট প্যাডটা কেন রোদে শুকায় ক্রিকেটাররা, প্রধান কারণ হচ্ছে এটা ঘেমে যায়। যখন ব্যাট করেন তখন সবগুলোই কিন্তু শরীরের সঙ্গে লেগে থাকে, ব্যাট, হেলমেট, বিভিন্ন গার্ড। সো সেইগুলো যেন পরবর্তীতে শুকানো হয় রোদে। এতে কী করে, এতে যেটা হয়, এগুলো শুকিয়ে গেল, জীবাণুটাও নিঃসন্দেহে চলে যায়। সো তিনি নিশ্চয়ই উপভোগ করবেন ক্যাটরিনা কাইফের পারফরমেন্স, সাব্বির রহমান। একদম সুন্দর দেখুন যে বাঁশ কিন্তু পোতা হয়নি, মানে বাঁশ জাস্ট রেখে দেওয়া হয়েছে, একটা ছক কষে কিংবা একটা সুন্দর একটা মাপ করে এটা জাস্ট রেখে দেওয়া হয়েছে, এবং সেটাকে কাগজে মোড়ানো হয়েছে, কাপড়ের কাগজ, কালো কাপড়ে মোড়ানো হয়েছে। কাজ করছে না এখনও, এটাকে আরও সাজসজ্জা করার জন্য, আরও কী করে সুন্দর করা যায়। এবং পুরো গ্যালারিতে কাজ করছেন, একটু আগে দেখাচ্ছিলাম যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী এক খালারা আছেন, খালারা প্রচণ্ড পরিশ্রম করেন, তাদের উপর স্যালুট, তাদেরকে জানাই স্যালুট, তারা অনেক পরিশ্রম করেন সত্যি। এ আমি যেখানে বসে আছি এটাকে পরিচ্ছন্ন করার দায়িত্ব এই মানুষগুলো, এবং এই মানুষগুলো খুব ইম্পর্ট্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষ আছে তাদের মধ্যে তারা একজন। তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আমি আপনি এসে নাক ছিটকাবো, আমি আপনি এসে বলবো কী নোংরা, কী স্টেডিয়াম, কী ফালতু, কী ভালো না, এটা সেটা বলেই যাবো। কিন্তু তারা এটাকে সুন্দর রাখে, এই সুন্দরের পিছনে যে মানুষগুলো তাদেরকে আমরা ভুলে যাই, পরিচ্ছন্নতা কর্মী বলি আমরা তাদেরকে, বাট তারা অনেক অনেক বড় কাজ করেন। আমার ঠিক উপরেই সংস্কার কাজ হচ্ছে, মাঝে মাঝে শব্দ শুনতে পাচ্ছেন, ট্যাটু ট্যাটু শব্দ হচ্ছে, জ্বলে উঠেছে ফ্ল্যাড লাইট, হয়তো ট্রায়াল দেওয়া হচ্ছে, এবং ফ্ল্যাড লাইটে কিন্তু কাজ করছে কিছু কিছু শ্রমিক। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি যে ফ্ল্যাড লাইটে সংস্কার চলছে, ফ্ল্যাড লাইটেরও সংস্কার চলছে, কারণ রাতের বেলা উদ্বোধন, রাতের বেলা অনুষ্ঠান, সেটাকে কত জাঁকজমক করা যায় এইটা নিয়ে কোনো কমতি নেই। আমি আরও একটু জুম করে দেখাতে চাই কত উপরে উঠেছেন লাইট সারতে। ও মাই গুডনেস, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি রাখতেই পারছি না। তিনজন কাজ করছেন, নিচে তিনজন আছে, লাইটগুলো অনেকগুলোই এখনও জ্বলেনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 10টার মতো বাল্ব বা লাইট এখনও জ্বলে উঠেনি। তার মানে এগুলো নিয়ে কাজ করছেন লাইটের যারা আছেন টেকনিক্যাল পার্সন, দে আর অলসো
মানে প্রাউড মেম্বার এই ইভেন্টের। সো এই হচ্ছে আমার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে হবে বিপিএল এর উদ্বোধন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।